আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পৃথিবীকে রক্ষায় বিনিয়োগের সময় টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে, জাতিসংঘকে ভার্চুয়াল জীব বৈচিত্র্য সম্মেলনে প্রধানমন্ত্রীর বিবৃতি। কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। নয় দিন পর আবারও শুরু যমুনা সার কারখানা থেকে ইউরিয়া সার উত্তোলন, ডিলারদের সাথে কারখানা কর্তৃপক্ষের সমবোঝা। নারায়ণগঞ্জে চাষারায় বাক প্রতিবন্ধী বৃদ্ধের বসতবাড়ি দখলের চেষ্টা, হামলা নির্যাতন, প্রাণ নাশের হুমকি। এবং পাখির বন্ধু হওয়ার ঘোষণা দিয়ে ঝালকাঠির বিষখালী নদীতে জেগে ওঠা নতুন চরকে অভয়ারণ্য ঘোষণা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষার চার দফা প্রস্তাব পেশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিনিয়োগের সময় টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদের 75তম অধিবেশনের সাইডলাইনে ভার্চুয়াল জীব বৈচিত্র্য সম্মেলনে দেওয়া বিবৃতিতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সংবাদ সংস্থা বাসস জানায়, টেকসই উন্নয়নের জন্য জীব বৈচিত্র্য রক্ষায় জরুরি পদক্ষেপ শীর্ষক ইভেন্টে প্রধানমন্ত্রী তার প্রস্তাবে পৃথিবী ও নিজেদের রক্ষায় বিনিয়োগের সময় টেকসই ভবিষ্যতের প্রতি মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন। পাশাপাশি জীব বৈচিত্র্য রক্ষায় জনগণের মধ্যে বৃহত্তর গণসচেতনতা সৃষ্টি এবং জাতীয় পর্যায়ে আইন কানুন জোরদার করার কথা বলেন। প্যারিস সনদ বাস্তবায়নের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, জীব বৈচিত্র্য সম্পর্কিত কনভেনশন বাস্তবায়নের জন্য আইন প্রণয়নকারী অল্প কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। তিনি জানান, সরকার দেশের মোট স্থলভাগের 5% বেশি এবং সামুদ্রিক জলভাগে প্রায় 5% অঞ্চলকে সংরক্ষিত ও পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল ঘোষণা করেছে। কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদের মৃত্যুতে আজ রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করছে বাংলাদেশ। রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং কূটনৈতিক মিশন সমূহকে জাতীয় পতাকা অর্ধনমিত না হয়েছে, বিশেষ দোয়া হবে সব মসজিদে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও থাকবে বিশেষ প্রার্থনার আয়োজন। 91 বছর বয়সে মঙ্গলবার মারা যান কুয়েতের আমির। এরই মধ্যে নতুন আমির হয়েছেন তার সৎ ভাই 83 বছর বয়সী শেখ নওয়াফ আল আহমেদ। বিমানের টিকিটের আশায় আজও রাজধানীর কাওয়ান বাজারে সৌদিয়া এয়ারলাইন্স কার্যালয়ের সামনে ভিড় করছেন সৌদি প্রবাসীরা। তারা বলছেন, কবে টিকিট মিলবে এবং কবে তারা তাদের কর্মস্থলে ফিরতে পারবেন তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। একই সাথে অনেকের ভিসার মেয়াদ শেষ হয়, তাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। দর্শক, এই মুহূর্তে সৌদিয়া এয়ারলাইন্স কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, টিকিট কি এখন দেওয়া হচ্ছে? কি বলছেন ভুক্তভোগীরা? ভাবনা, আপনারা আসলে জানেন যে বেশ কিছুদিন ধরেই কিন্তু এখানে সৌদি প্রবাসীরা তারা ভিড় করছেন তাদের টিকিটের জন্য, এবং অনেকেরই কিন্তু ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে যে জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতা কিন্তু এখনও কাটছে না। এবং এখানে যে সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে যে টিকিটের যে টোকেন দেওয়া হচ্ছে, টিকিট ক্রয়ের আগে যে টোকেন দেওয়া হচ্ছে, সেই টোকেন নিয়েও কিন্তু অনেকটা হতাশা তৈরি হয়েছে। কারণ এখানে ভিসার মেয়াদ দেখে যদি টোকেন দেওয়া হতো তাহলে কিন্তু সেই সমস্যাটা থাকতো না। অনেকেই বলছেন যে তাদের হয়তো 2-4 দিনের মধ্যে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তারা কিন্তু এখনও টোকেন পাননি, তাহলে তারা কী যাবেন সেটা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবং এছাড়া যারা টোকেন পেয়েছে তারাও কিন্তু বলছেন যে ধীর গতির যে টিকিট বিক্রির যে প্রক্রিয়া সেটা। নদিন পর আবারও শুরু হলো দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা থেকে ইউরিয়া সার উত্তোলন। ডিলারদের সাথে কারখানা কর্তৃপক্ষের সমঝোতার পর সার উত্তোলন শুরু হয়। জামালপুরের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা থেকে কমান্ড এরিয়ার 17 জেলাসহ জেলের দেশের 20 প্রায় 3000 ডিলার ইউরিয়া উত্তোলন করেছেন। তাদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে মূল্যবান সার খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে। কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে নিম্নমানের জমাট বাঁধা এ সার পাউডার বানিয়ে রিব্যাগ বা বিকল্প ব্যাগে করে সরবরাহ করায় অল্পদিনের মধ্যেই পাথরের মতো জমাট বেঁধে যায়।
কৃষকরা এসব সার নিতে আগ্রহী না হয় এসব সার গুদামে বা নদীর ঘাটে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে। গত 21 সেপ্টেম্বর থেকে ডিলাররা সার উত্তোলন বন্ধ করেছিল। নারায়ণগঞ্জের শহরের চাষাড়ায় বাঘ প্রতিবন্ধী এক বৃদ্ধের বসতবাড়ি দখলের চেষ্টা সহ হামলা ও নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। নির্যাতিত পরিবারের দাবি, জয়নাল আবেদিনের নামের ওই ব্যক্তি তাদের বাড়ি দখলের উদ্দেশ্যে প্রাণনাশেরও হুমকি দিচ্ছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করেও তারা পুলিশের সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ ভুক্তভোগীদের। নারায়ণগঞ্জ থেকে আব্দুস সালামের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। চাষড়ায় সরকারি মহিলা কলেজের পেছনে পৈতৃক সূত্রে পাওয়া পৌনে 6% জমির উপর ঘর তুলে দীর্ঘ প্রায় 50 বছর ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছেন বাঘ প্রতিবন্ধী বৃদ্ধ ওমর ফারুক। ওই বাড়ির পাশেই জমি কেনেন জয়নাল আবেদিন। এরপর থেকে শুরু হয় ওমর ফারুকের জমি দখলের চেষ্টা। ভুক্তভোগী পরিবারটির অভিযোগ, তাদেরকে উচ্ছেদ করতে হামলা নির্যাতন করছেন জয়নালের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী। আমাদের বাউন্ডারি ছিল, বেড়া দেওয়া ছিল। কালকে শুক্রবার দিন সকাল 8 ঘটিকা ওনারা আইসা এরকম ভাঙা চুরা আমাকে মারতে আসে, আমার মাকে মারতে আসে, সবারে আমাদেরকে হত্যার হুমকি দেয়। আমাকে পূর্বপুরুষের বাড়ি ঘর, এটা এই অনেক আতঙ্কের মধ্যে আছি এই প্রতিবন্ধী স্বামী নিয়া। এদিকে স্থানীয়রা জানায় জয়নাল আবেদিনের বিরুদ্ধে ভূমিদস্যুতা ও অন্যের বাড়ি জবরদখল করার আরও অনেক অভিযোগ রয়েছে। বিভিন্ন লোকের জমি দখলে পয়তারা করে এবং কোথাও দখল করেছে, কোথাও দখল করতে ব্যর্থ হয়েছে এবং মানুষকে এইভাবে সে বিভিন্ন সম্পত্তিতে গিয়ে হানা দিতেছে। তবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। আমি ইতিমধ্যে ওসিকে নির্দেশ দিয়েছি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে, যে অপরাধী হোক তার বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অভিযুক্ত জয়নাল জমি সংক্রান্ত বিভিন্ন মামলায় বেশ কয়েকবার জেল খেটেছেন। তার বিরুদ্ধে চাষড়ায় রাজুকের অনুমোদন ছাড়া আল জয়নাল ট্রেড সেন্টার নামে বাণিজ্যিক ভবন নির্মাণ ও রেলওয়ের জমি দখলের অভিযোগে মামলাও রয়েছে। গত বছর সদর থানায় গিয়ে এক পুলিশ সদস্যকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি করেও গণমাধ্যমের শিরোনাম হন এই জয়নাল। বিপ্লব রায়, এটিএন বাংলা। এসো পাখির বন্ধু হয় স্লোগানে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার একটি চরকে পাখির অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাখির জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির পাশাপাশি চরটিকে মিনি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। ঝালকাঠি প্রতিনিধি শ্যামল সরকারের তথ্য ও ছবিতে ইশরাত লিমার রিপোর্ট। ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ শোলচালিয়া মৌজায় বিষখালী নদীতে 103 একরের এই চর জেগে ওঠে প্রায় 30 বছর আগে। পাখির কলতানে সারাক্ষণই মুখরিত থাকে চরটি। কোকিল, গাংচিল, বুলবুলি, বউকথাকাও, বাবই, ডাহুক, মাছরাঙা ও পানকড়ি সহ বিভিন্ন প্রজাতির পাখির আবাস সেখানে। সম্প্রতি পাখির অভয়ারণ্য ঘোষণা করে এই চরে মাটি কাটা, বালু উত্তোলন, গাছ কাটা ও গবাদি পশু চড়ানো নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। চরটি পাখি দেখার জন্য বিভিন্ন এলাকার লোকজন আসে। চরে একটু বসার মতন জায়গা করে দিলে ভালো হইতো। এই চরটায় বিভিন্ন মানুষ পাখি শিকার করতে আসতো কিন্তু এখন পারতেছে না। নয়না ফিরাম এই চরটিকে ইকোপার্ক ঘোষণা দাবি শোলচালিয়া ইউনিয়ন পরিষদের। আমাদের দাবি যে এই চরটিকে ইকো পার্ক হিসেবে যেন ঘোষণা করা হয়। আমরা আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আমাদের নিজস্ব উদ্যোগে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি এখানে এটাকে ভরাট করা এবং চারিপাশে বাঁধছে বাঁধ দেয়। বিষখালী নদীর বুকে জেগে ওঠা এই চরে পাখির নিরাপদ আবাস নিশ্চিত করা সহ সেখানে মিনি পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে উপজেলা প্রশাসনের। আমরা চরটিকে পাখি অভয়ারণ্য ঘোষণা করেছি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কথা বলে একটা মিনি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা আমাদের পরিকল্পনা করছি। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে ঝালকাঠির দক্ষিণ শোলচালিয়া চর ভ্রমণ করবে পর্যটকরা, এমনটাই আশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আরও 32 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 24 জন পুরুষ ও 8 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের সর্বোচ্চ 24 জন মারা গেছেন। নতুন 32 জন সহ দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,251 জনে। সবশেষ 13,404 নমুনা পরীক্ষায় 1,436 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় 10.71%। মোট আক্রান্তের সংখ্যা 3,63,479 জনে। একই সাথে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,789 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 2,75,487 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 75.79%।
অনৈতিক অংশীদারিত্ব বাড়ানোর ব্যাপারে একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো অনুষ্ঠিত দুদেশের উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছায় দুপক্ষ। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই সভায় দুই দেশের মধ্যে অংশীদারিত্ব কিভাবে বাড়ানো যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে যৌথভাবে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি জ্বালানি ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী কেইথ প্র্যাচ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ। আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ বৌদ্ধত্ব লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা উৎসব পালন করেন। সেই থেকে বৌদ্ধ ধর্মীয় গুরুরা বর্ষাবাস শেষে দিবসটি পালন করে আসছেন। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে এক মাস দেশের প্রতিটি বৌদ্ধ বিহারে শুরু হয় কঠিন জীবের দানোৎসব। প্রবারণা পূর্ণিমা ও কঠিন জীবের দানোৎসব উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাটিং বোলিংয়ে দারুণ নৈপুণ্যে দেখে রাজস্থান রয়্যালসকে 37 রানে হারিয়ে চলতি আইপিএলে দ্বিতীয় জয় পেল কলকাতা নাইট রাইডার্স। দুবাইয়ে টসে হেরে ব্যাট করে শুভমান গিলের 34 বলে 47 রানের পর ইয়ন মর্গানের 23 বলে অপরাজিত 34 রানে 6 উইকেটে 174 রান তোলে কলকাতা। জবাবে মাত্র 30 রানে 2 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে স্টিভ স্মিথের রাজস্থান। শেষ পর্যন্ত কেকেআর এর বোলারদের দাপটে 9 উইকেট হারানো রাজস্থানের ইনিংস থামে 134 রানে। দলের পক্ষে সর্বোচ্চ 54 রানে অপরাজিত থামেন টম কোরান। এতে তিন ম্যাচে টানা 2 জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো বলিউড বাদশাহ শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। বরুশিয়া ডর্টমুন্ডকে 3-2 গোলে পরাজিত করে জার্মান সুপার কাপের শিরোপা জিতল বায়ার্ন মিউনিখ। চলতি বছর এটি বায়ার্ন মিউনিখের পঞ্চম শিরোপা জয়। নিজেদের মাঠ অ্যালিয়ান্স অ্যারেনায় খেলার 18 মিনিটে কোরেন্টিন টোলিসোর গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। 32 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন থমাস মুলার। 2 গোলে পিছিয়ে থেকে দারুণ লড়াই করে বরুশিয়া ডর্টমুন্ড। 39 মিনিটে ইউলিয়ান ব্রান্ড এবং 55 মিনিটে অ্যালিং হল্যান্ড 2 গোল করে ম্যাচের সমতা ফেরান। কিন্তু 82 মিনিটে জসুয়া কিমিচের কল্যাণে শিরোপা ঘরে তোলে বায়ার্ন। শেষ বাঁশি বাজার সাথে সাথে জার্মান সুপার কাপ জয়ের উল্লাসে মেতে ওঠে হ্যান্স ক্লিকের দল বায়ার্ন মিউনিখ। এই নিয়ে মোট 8 বার সুপার কাপ জিতল বায়ার্ন। ভায়াদোলিদকে একমাত্র গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগার ম্যাচে জয় পেল রিয়াল মাদ্রিদ। এ নিয়ে ঘরের মাঠে টানা 20 ম্যাচ অপরাজিত রইল জিনেদিন জিনাদের দল। আক্রমণ পাল্টা আক্রমণে এই ম্যাচে প্রথমার্ধে কোনো দল গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে দারুণ কিছু আক্রমণের প্রতিপক্ষের রক্ষণ প্রাচীর রীতিমতো নড়িয়ে দেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ডরা। তবে পরীক্ষায় পড়তে হয় রিয়ালের গোলকিপার থিবো কর্তোয়াকেও। শেষ পর্যন্ত খেলার 65 মিনিটে ভিনিসিয়াস জুনিয়র যে গোলটি করেন তাতেই পুরো 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ে 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 3 নম্বরে উঠে এলো রিয়াল মাদ্রিদ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। পৃথিবীকে রক্ষায় বিনিয়োগের সময় টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে, জাতিসংঘে ভার্চুয়াল জীব বৈচিত্র্য সম্মেলনের প্রধানমন্ত্রীর বিবৃতি। কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। নয় দিন পর আবারও শুরু যমুনা সার কারখানা থেকে ইউরিয়া সার উত্তোলন, ডিলারদের সাথে কারখানা কর্তৃপক্ষের সমঝোতা। নারায়ণগঞ্জে চাষারাই বাঘ প্রতিবন্ধী বৃদ্ধের বসতবাড়ি দখলের চেষ্টা, হামলা নির্যাতন তার নাশের হুমকি। এবং পাখির বন্ধু হওয়ার ঘোষণা দিয়ে ঝালকাঠির বিষখালী নদীতে জেগে ওঠা নতুন চরকে অভয়ারণ্য ঘোষণা। দ
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।